নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী জেলার মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সুখ শান্তি সৌভাগ্য এগুলো নিয়ে আসে আমাদের মা দেবী দশভুজা বা মা দুর্গা। কিন্তু মনে রাখতে হবে যে 2020 সালের এই দুর্গাপুজোটা অনেকের ক্ষেত্রে খুব শুভ সূচনা দেবে, আবার অনেকের ক্ষেত্রে খারাপ সময় দিয়ে যাবে। যেমন রিসেন্টলি কালকে ক্লায়েন্ট ফোন করে আমায় বললো, জয়দা 2020 সালটা আমার প্রচণ্ড খারাপ গেছিল, কিন্তু হঠাৎ করে আমার জীবনে সুখের আলো ঘটলো। আমি কি এমন হলো যে শেষের সময় বলে আমার হাজব্যান্ড একটি ভালো মানে নাম করা প্রতিষ্ঠিত সোনার দোকানে চাকরি পেয়েছে। এটা শুনে আমার খুব ভালো লাগলো যে দোকানটি সত্যিই নাম করা এবং দোকানটি খুব বড় মাপের দোকান, যেখানে সে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে, ESI পাবে, প্রভিডেন্ট ফান্ড পাবে, প্লাস একটা ভালো স্যালারি। তো আপনারা ভাবুন যে পুজোর সময় কিন্তু চাকরি পাওয়া মানে লোকের একটা মাথায় থাকে বোনাস পেতে হবে, সেই সময় অনেকে অনেক মানুষ কিন্তু চাকরিতে ভালো কাউকে অ্যাপয়েন্ট করে না। সেই সময় তার সংসারে চাঁদের আলো ঢুকলো, যেখানে সে বলল যে আমি এত খুশি যে আমি আপনাকে বলতে পারবো না যে আমি কিন্তু পুজোতে বোনাসের আশা করছি না, আমার হাজবেন্ড বোনাস পাবে না, আমি কি করবো, কিন্তু আমি এটাতে খুশি যে 2020-র শেষটা তোমার জীবনে ভালো করছে, আমার জীবনে একটু হলেও তো ভালো আনন্দ পাবো। কারণ আমাদের যে কষ্ট করে সংসার, মানে উনি থাকেন নারায়ণপুর কৈখালীর এরম জায়গায় থাকেন, এই ফোন করেছিল কালকেও, তো আজকেও ফোন করলো আস্তে আস্তে, যে মানে কি বলো পুকুরের ধারে যে ঘাস মানে গাছ পাতা হয় সেগুলো হয়তো ফুটিয়ে সে কোনো রকম রেশনের চাল দিয়ে ভাত খেত, একটা হয়তো আলু এনে সেটাকে দুবেলা ধরে খেত। মানে আমি এরকম কষ্ট বা এরকম প্যাথেটিক ক্লায়েন্টের কথা বলছি যে সত্যিই সে দারিদ্রতায় ভুগছিল, সেখানে হয়তো কোনো রকমভাবে তাকে কোনো আমি সাহায্য করতে পারছিলাম না। বাট প্রতিকার একটা সময়ের পর ঠিক ম্যাজিক্যালি ক্লিক করে। প্রতিকারের কাজটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে যতটা স্প্যান ধরে রয়েছে ততটা খারাপটাকে রিপেয়ার করতে 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 এসে যখন আপনার খারাপ সময়ের লেন্থটা শেষ হয়ে যায়, প্রতিকার তখন থেকে ভালো সময়কে শুরু করে। একটা কাজের তো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। অনেকে মানুষ বলে, মানে আমি অনেক সময় দেখি যে ব্যাংক থেকে লোন নিলে, আমি টোটকাতে শুনেছি ব্যাংক থেকে লোন নিন, নিয়ে যখন আপনি যাবেন কোথাও তো বাড়ির থেকে বেরোবার সময় এক মুঠো চাল পেছনে ফিরে মানে ফেলে দিয়ে চলে যান, ব্যাংকের নাকি লোন শোধ হয়ে যায়। আমি তো অবাক করলাম যে লোকেরা কাড়ি কাড়ি টাকা তারা ব্যাংকে থেকে লোন নিই আর রোজ এক মুঠো করে চাল পেছনে ঋণ নাকি শোধ হয়ে যায়। এটা হয় না, এটা সায়েন্টিফিক ব্যাপার। যখন কোনো মেয়ে বিয়ে হয়, যখন সে বাপের বাড়ি যায়, শ্বশুর বাড়ি যায়, তখন কনকাঞ্জলি দেওয়া হয় কারণ তার বাবা মায়ের ঋণটা শোধ করার জন্য। কিন্তু আদৌ কিন্তু সেটা কি হয়? কখনোই হয় না। মানে বিয়ের পর বাবা মায়ের দায়িত্ব আরো বেড়ে যায়। তো এই যে টপিকগুলো অনেক জ্যোতিষীর আলোচনা করে যে ব্যাংকের থেকে যদি ঋণ নিয়ে মানে ঋণ নিয়ে আপনি দিতে পারছেন না, তাহলে বাড়ির থেকে বেরোবার সময় রোজ এক মুঠো করে চাল পেছনে ফেলে দিন, দেখুন ঋণ শোধ হয়ে যাবে। কিন্তু ভাবুন, এক মুঠো করে চাল যে পেছনে ফেলছেন, আপনার চালটা তো নষ্ট হচ্ছে, সেই চাল তো কেউ ভাত করে খেতে পারে। 5 দিন এক মুঠো করে চাল ফেলেন, তাহলে তো আপনার 250 গ্রাম কি 300 গ্রাম চাল যাবে। তো এই টোটকাগুলোর কোনো মানে নেই, প্লিজ এ ধরনের টোটকা একদম করবেন না, তাতে মা লক্ষ্মীর অপমান, অন্যের অপমান এবং আপনাদের সর্বনাশ পয়সার। তাই মাথায় রাখবেন যে এই ধরনের টোটকাতে কোনো কাজ হয় না, কাজ এটাই হবে যে আপনার কিভাবে ইনকাম অফ সোর্সটা বাড়িয়ে দিয়ে সেই লোনটাকে আস্তে আস্তে রিকভারি করা। এটা হচ্ছে সায়েন্টিফিক নলেজ। আর জ্যোতিষশাস্ত্র এমন কিছু জিনিস তৈরি করে ফেলেছে, মানে কিছু মানুষ টোটকা দিয়ে যে ব্যাংক থেকে ভুরি ভুরি লোন নিন আর বেরাবার সময় ঘর থেকে এক মুঠো চাল পেছনে ফেলুন, ঋণ শোধ হয়ে যাবে, এটা হয় না, এটা বাস্তব। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন ভাই? আমি আমি ভাই সম্পর্কে জানতে চাই। আমার নাম হচ্ছে, যেটা হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে শোভন ধারা। শোভন খাড়া। খাড়া, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 09 09 05 05 1995 1995। 1995 জন্ম সময়? সময় হচ্ছে 8:15 PM রাত্রিবেলা, তাই তো? কি বলছেন? রাত্রিবেলা 8:15। জন্মস্থান কোথায়? আজকে পূর্ব মেদিনীপুর। ওকে, আজকে অনুষ্ঠান নতুন দেখা হচ্ছে না আগে দেখা হয়? আমি অনুষ্ঠানটা দেখি, কিন্তু অনেক সময় পাইনি, তো আজকে আমি হোম পেয়েছি, এটা আমার মনে হয় সত্যি ভালো। ওকে, তোমার ভাইয়ের জন্মবার মঙ্গলবার? ওকে, জন্মবার মঙ্গলবার। আর ডিটেলসটা হচ্ছে বৃশ্চিক লগ্ন সিংহ রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন সিংহ রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনী। প্রথম কথা হচ্ছে ভাইকে কন্ট্রোল করতে পারবে না, ভাইয়ের মাথা গরম, রাগ, তেজ, জেদ প্রচন্ড পরিমাণে বাড়বে, দিনে দিনে আরো বাড়বে, এবং ভাই
বাড়িতে কারো কে পাত্তা দেয় না, কারোর কথা শোনে না, ভাইকে ভাইকে বাইরের লোক যা ব্রেন ওয়াশ করে ভাই সেটাকেই ঠিক মনে করে, বাড়ির লোক যা বলে সব ভুল। বুঝতে পারছো? ভাইয়ের যেটা মোটিভেশন হচ্ছে ভাইয়ের নিজের ভবিষ্যৎ সম্পর্কে, জীবন সম্পর্কে, বাবা মা যাতে কষ্ট করে কোনো তার ভাবনা চিন্তা নেই, শুধুমাত্র সে নিজেরটুকু নিয়েই ভাবে, ঠিক আছে। বাট জন্মচার্ট বলছে রাশি এবং লগ্ন অনুযায়ী হঠাৎ করে ভাই কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে হঠাৎ করে বিয়ে করে ফেলতে পারে। বুঝতে পারছো? হ্যালো, ভাই কিন্তু কারোর সঙ্গে হঠাৎ করে সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে করে ফেলতে পারে, আছে, এবং সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে, মানে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবার চাট, হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে বাড়িতে তুলবে, বাড়িতে তুলে কিন্তু সেই খান থেকে তোমাদের সংসারে অশান্তি ঝামেলা আরো বাড়তে শুরু করবে। বুঝতে পারছো? লগ্নের নবমে মঙ্গল বসে আছে, ভাই কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু যাদের খপ্পরে পড়বে বা যাদের খপ্পরে পড়েছে ভাই, তারা ভাইকে কিন্তু সমস্ত ব্রেন ওয়াশ করছে। বুঝতে পারছো? ভাইয়ের কন্ডিশন কিন্তু ভালো নয়, ভাইয়ের মোটিভেশনও ভালো নয়, এবং দেখবে ওর পড়াশোনার ক্ষেত্রে প্রচুর বাধা। ভালো স্টুডেন্ট ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু পড়তে পড়তে নিজেই হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে ফেলতে পারে। বুঝতে পারছো? এখন কি করছে ভাই, এখন কি করছে? এখন ওই গ্র্যাজুয়েশন করে ডিএলএড করছে। ডিএলএড করলে কি হবে, চাকরি পাবে, টিচারের চাকরি পাবে? সেটা তো বলতে পারে না, এখন করছে, না টিউশন করায়। দেখো এখানে কিন্তু ভাই যেটা করবে সেটা হচ্ছে জন্মচার্ট অনুযায়ী যদি কম্পিউটার রিলেটেড কোনো কাজ শেখে বা টেকনিক্যাল কোনো কাজ শেখে, কম্পিউটার ওরিয়েন্টেড, তাহলে ভাই প্রতিষ্ঠা পেতে পারে বা কোনো প্রাইভেট সেক্টরে চাকরি পেতে পারে। গভর্নমেন্ট সার্ভিসের যোগ ভাইয়ের কিন্তু নেই, কিন্তু ভাই দেখবে যে, এই যে বললাম খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভাই যেই পরিমাণ ভালো টিউশন করে সেই পরিমাণ স্টুডেন্ট পায় না, এবং বহু স্টুডেন্ট কিন্তু টাকা পয়সা বাকি রাখবে, বহু স্টুডেন্টরা টাকা পয়সা বাকি রাখবে, আজ দেব কাল দেব দিতে চাইবে না। বুঝতে পারছো? এরকমই তো হবে, কারণ তোমার ভাইয়ের যে জন্মচার্ট তাতে দেখাচ্ছে হঠাৎ করে কোনো সম্পর্কে পড়ে সেখান থেকে বিয়ে করে নেবার চার্ট, এবং সেখান থেকে মাথা গরম, রাগ, তেজ, জেদ, প্রচন্ড খারাপ অবস্থা হবে বাড়ির মধ্যে। যদি এখান থেকে বেরাতে চাও তাহলে ভালো কোনো জ্যোতিষকে একবার দেখিয়ে ভাইয়ের চারটাকে সংশোধন করো, ভাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু হ্যাঁ, প্রতিকার করলে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাবে না, প্রাইভেটই করবে, অর্থাৎ বিজনেস বা প্রাইভেট। এই যে টিউশন করছেন এটা একটা বিজনেস, কিন্তু বিজনেস এটা রুলস, এটা বুঝতে পারছো? অতএব ভাইকে একটু কাউকে দেখিয়ে প্রতিকারটা সঠিক করিয়ে নাও, ভালো থেকো। তো যেগুলো বললাম দেখুন, সে তো হ্যাঁ হ্যাঁ করতে শুরু করলো, এবং এই যে বললাম যে গ্র্যাজুয়েশন বা ডিএলএড করছে, কিচ্ছু পাবে না গভর্নমেন্টের সার্ভিস, মানে নেই কপালে। আবার বলছি, পরিষ্কার করে শুনুন প্রত্যেকে, এনার ভাইয়ের কপালে গভর্নমেন্ট সার্ভিস চাকরি নেই, তো আমি কোত্থেকে দেবো? আমার তো ঠাকুমার ঝুলি নেই যে আমি ঝুলি থেকে বার করে আপনাকে দিয়ে দেবো, তা তো হবে না। কারণ জন্মচার্ট বলছে যেটা আপনার কপালে ভাগ্য থাকবে আপনি সেটাই পাবেন, তার বাইরে আপনাকে আমি নিতে পারবো না। এটা যে মূল কথা বা মধ্যা কথা। নমস্কার, বলুন, বিরাটি থেকে বলছি। কে বলছেন ভাই বিরাটি থেকে? আমি সুমন বিশ্বাস বলছি। সুমন, জানবে কার সম্বন্ধে? হ্যাঁ, আমার বোনের সম্বন্ধে, যে মানে বোনের বিয়ের ব্যাপারে গিয়েছিল, আমার মা আর বোন গিয়েছিল আপনার চেম্বারে। কোন চেম্বারে? আপনার ইয়ে শিয়ালদা চেম্বারটা যেটা আছে, আচ্ছা, ওখানে গিয়েছিল। হ্যাঁ, এবার আমি মানে আমার নিজের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, তো মা বোনের ব্যাপারে যখন শিয়ালদাতে এলো বিয়ের জন্য, কি রেজাল্ট পেলো, বোন কেমন আছে? মানে যেই ছোট বিচারের জন্য গিয়েছিল, মানে হ্যাঁ, ভালোই মানে ফল আছে, মানে এখন সবই কমতার করছে। আচ্ছা, মিনিমাম বছর দুয়েক হয়ে গেল। তার মানে মা আমার কাছে 2000 মানে 2000 দু বছর আগে এসেছিল, সেখান থেকে বোনের জন্য দেখালো, জনক বিচার করলো, আমি বললাম ঠিকঠাক আছে এবং বিয়ে দাও। তো আজকে বোন ভালো আছে তো? হ্যাঁ, বোন ভালো আছে। ওকে, তো তারপর তোমার কোনো অনুষ্ঠান দেখা হয় নাকি হঠাৎ করে আজকে মনে পড়ে গেল? না না, আমি দেখি না, আমার মা দেখে। ওকে, বোনও বাড়িতে মাঝে সাঝে দেখে, মানে বিয়ে যাবে, আমার মা আর বোন বোনের ব্যাপারে অনেকবার যাবে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার আছে মনে, ওই কারণে যাবে একবার। ওকে, তোমার ডেট অফ বার্থটা বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/11 1995। জন্ম সময় বলো। সকাল 8:10। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান।
সেদিন সোমবার ছিল জন্মবার, মানডে। হ্যাঁ হ্যাঁ ওকে, সেদিন ধনু লগ্ন কন্যা রাশি নক্ষত্র চিত্রা, ধনু লগ্ন কন্যা রাশি নক্ষত্র চিত্রা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তোমার প্রথম কথা বলবো, যেটা জন্মচার অনুযায়ী তোমার কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্প যোগ আছে। এই চন্দ্রভঙ্গ কালসর্প যোগের জন্য মানসিক ডিস্টার্বেন্সটা প্রচণ্ড থাকে। তোমার দেখবে কোনো কাজ একটা করতে করতে অন্য কাজের দিকে মন চলে যায়, মানে স্টেবিলিটিতে আসছে না, একটা কাজে শেষ করে পরেরটা ধরতে হবে, এই ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, লগ্ন সাপেক্ষে তোমার দেখাচ্ছে যে তোমার জীবনে প্রচুর লড়াই, প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট, বাট যেই পরিমাণে লড়াই পরিশ্রম কষ্ট আছে সেই পরিমাণে সাকসেসটা কিন্তু নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? তুমি যেই পরিমাণে খাটো, লড়াই করো, পরিশ্রম করো, সেই পরিমাণে সাকসেস কিন্তু একদম দেখাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, টাকা পয়সা হাতে একদম থাকবে না, হ্যাঁ যেটুকু থাকবে টাকা ইনকাম হবে সেটা তো চলে যাবেই, প্লাস জমানো টাকার থেকেও বেরিয়ে যেতে পারে, সেটাই হচ্ছে। সেটাই হবে। এবং জন্মচার বলছে লগ্নের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, অর্থাৎ তোমার ক্ষেত্রেও বলবো যে বিয়ে করার আগে, ভালোবাসা বা রিলেশন থাকার আগে একটু যে তোমার অপোজিট পার্টি হবে তার একটু ডেট অফ বার্থটা ধরে একটা জোটক তোমার জন্য প্রয়োজন আছে। কারণ তুমি যেহেতু মাঙ্গলিক, অর্থাৎ জোটক বিয়ে ছাড়া বিয়ে কিন্তু করবে না। বাট তোমাকে বলে রাখি, তোমার এখন কিন্তু সময় খুব একটা ভালো যাবে না, কারণ তোমার এখন চলছে বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা। বৃহস্পতি মানেই যে ভালো চলবে সবসময় তা কিন্তু নয়, কারণ তোমার বৃহস্পতি এখানে লগ্ন সাপেক্ষে দেখাচ্ছে লগ্নের দ্বাদশে চলে গেছে, তার জন্য বলে লিভার প্রবলেম হওয়া, পেটের সমস্যা হওয়া, এবং সেখান থেকে মানে অ্যাসিডিটির প্রবলেম, মানে গ্যাস অম্বল হওয়ার সমস্যা, এগুলো তোমার কিন্তু ভোগাতে পারে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে এগুলো? হ্যাঁ এগুলো হয়। হয় তো আমি এগুলো ডাক্তার দেখাতে বলবো। আর তোমার 2021 সালের ঠিক মার্চ মাসের পর আর একটা নতুন ভালো জবের কিন্তু অফার আসবে, আচ্ছা সেটা কিন্তু একটু বাইরে হবে, একটু দূরে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভালো থাকো, তোমায় তো কিছু বলতে হবে না, তোমার মা যখন মানে বোনকে নিয়ে এসে উপকার পেয়েছে, তো তোমাকে কিছু নতুন করে বলার বা আমার নিমন্ত্রিত করার দরকার নেই, তুমি অবশ্যই একবার এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভালো থেকো। তো দেখুন, এই যে ভাইটি ফোন করলো, তো এটাই বললো যে মা গেছিল 2 বছর আগে বোনকে নিয়ে, তো বোনের যে সমস্যাগুলো কাটানো হয়েছে এবং বোনের জটক বিচার করে বিয়ে দেওয়া হয়েছে, আজ 2 বছর পরে বোন কিন্তু ভালো আছে। তো এখানে একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল, যদি কোনো মানুষ সঠিক মানুষকে ধরে, সঠিক জটক বিচার করে, রেজাল্টটা সঠিক হয় এবং সঠিক প্রতিকার প্রতিবিধান হয়, সে মানুষটা 2 বছর নয়, 20 বছর নয়, জন্ম জন্মান্তর সুখে সংসার করতে পারে। কারণ বলা হয় যদি এই জন্মে আপনার সঠিক মাঙ্গলিক দোষ কাটানো হয়, তাহলে পরবর্তী জন্মে মাঙ্গলিক দোষ তৈরি হবে না। যদি এই জন্মে মাঙ্গলিক দোষ ঠিকমতো কাটানো না হবে, যে কোনো দোষী, সবসময় বিধির কিছু নিয়ম আছে, যদি আপনি এই সময় এই জন্মে এই প্রজন্মে বা এইরকম পরিস্থিতিতে সঠিক লোকের কাছে গিয়ে সঠিক যে জন্মচাটের গ্রহ দোষগুলো কাটান, তাহলে কিন্তু পরবর্তী জন্মে, যে আমরা যে পরবর্তী জন্ম আমরা নেব, তাতে কিন্তু একদম দোষ মুক্ত একটা হরোস্কোপ থাকবে। দেখবেন যে মানুষটা এই জীবনে কষ্ট পায় তার কিন্তু পরবর্তী জীবনে সুখ আসে, যে মানুষটা এই জীবনে দান পুণ্য করে তার পরবর্তী জীবনে প্রচুর ভালো ঘরে জন্ম হয়। তো এরকমই কিছু রকম বিধান আছে যেগুলো কিন্তু মেনে চলতে পারে, জীবনে অনেক উন্নতি আছে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? গোপা মাহাতো। জানবেন কার সম্বন্ধে? ডেট অফ বার্থ বলুন একটু তাড়াতাড়ি বলতে হবে, ঝিমিয়ে বললে হবে না। সবাই 95 কেন আজ হঠাৎ করে? জন্ম সময় বলুন। সন্ধে 6টা PM। আর জন্মস্থান? জন্মস্থান বড়গ্রাম, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বলছি, পুরুলিয়া। ওকে, বৃহস্পতিবার জন্মবার? বড়গ্রাম, বৃহস্পতিবার জন্ম। বৃহস্পতিবার জন্মবার, প্রথম কথাই হচ্ছে যে বাড়িতে তোমাদের কোনো বাড়ির পাশে কোনো খানা বা কোনো ডোবা আছে? আছে, কারণ জন্মচার বলছে ওইখান থেকে তোমাদের জীবনে নেগেটিভিটি শুরু, দারিদ্রতা সারা বাড়িময় ছেয়ে আছে, দারিদ্রতা, বুঝতে পারছো? মানে অভাব অনটন পেছন ছাড়বে না, এবং বহু মানুষ আছেন যারা তোমাদের প্রতারিত করতে পারে, তোমাদের থেকে কাজকর্ম হাসিল করে নিয়ে টাকা পয়সা তোমাদের আর চিনতে পারবে না, ওটা আছে। তো দেখো জন্মচার এটাও বলছে লগ্নে সপ্তমে মাঙ্গলিক মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এবং তোমার ক্ষেত্রে বারবারই বলবো মানসিক শান্তির বড় অভাব, তুমি মানসিক শান্তি এক বিন্দু পাও না,
খুব জীবন সবসময় কষ্ট ভয় চিন্তা একটা সবসময় তোমার সঙ্গে লেগে রয়েছে, এবং তুমি বারবারই মানে ভাবছো যে আমার জীবনে কি ভালো কিছু হবে না, আমার জীবনে কি মুখে হাসি কখনো ফুটবে না, কি আমি কিছু ভুল বলছি? জন্মচার বলছে তোমার যে মনের মানুষ হবে সেও তোমায় বুঝবে না, তার থেকেও তুমি আঘাত পেতে পারো। অর্থাৎ ভালোবাসা, রিলেশন, প্রেম, তোমার ক্ষেত্রেও বলবো বিয়ে, তুমি কিন্তু প্রবল মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক, যার জন্য প্রথম ভালোবাসা, প্রথম বিয়ে তোমার কিন্তু চলে যেতে পারে, অর্থাৎ ভেঙে যেতে পারে। বিয়ের ক্ষেত্রে প্রচুর বাধা আছে, আমি তো সেই কথাটাই বারবার বলছি। জন্মচার বলছে বিয়ের ক্ষেত্রটা প্রচুর বাধা, জন্মচারে বলছে প্রথমবার বিয়ে হয় সেই বিয়ে ভেঙে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে বিয়ে নিয়ে। তোমার সেকেন্ড অফ ম্যারেজ মানে দুটো বিয়ের যোগ দেখাচ্ছে এখানে মাঙ্গলিকের জন্য। এই মাঙ্গলিক কি কাটানো হয়েছে? তোমার জীবনে কোনো ভালোবাসা ছিল যে তোমার ছেড়ে দিয়ে চলে গেছে, বহু বছর ছিল? কি আমি কিছু ভুল বলছি? একটা কথা ভাবো, তুমি পুরুলিয়া দিয়ে ফোন করছো, আমি কলকাতার স্টুডিওতে আছি, যদি আমি তোমায় কোনো ভুল কথা বলি তাহলে তো তুমি ওখান থেকে উত্তর দেবে যে না আপনি ভুল বলছেন, তাই তো? কিন্তু আমি কিছু ভুল বলছি? কারণ সেই মানুষটা যখন চলে গেল, তুমি এতটা আঘাত, এতটা কষ্ট পেয়েছো, তোমার মনে হয়েছিল আমি জীবনটাকে শেষ করে দেব, আমি বাঁচবো না, তাই তো? অতএব জন্মচার্ট বলছে তোমার অনেক অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বাধা আছে। একটু পারলে ভালো কোনো জ্যোতিষকে দেখাও, ওই তোমার বাড়ির পাশে ঠাকুর মশাই, আবার জেঠু বলি, আবার সোনার দোকানে কাকু বসেন, এসব লোককে প্লিজ দেখিও না। একজন ভালো শিক্ষিত জ্যোতিষকে দরকার পড়লে কলকাতায় এসে কাউকে দেখাও যার মধ্যে গুণ আছে, এবং সেখান থেকে প্রতিকার করলে এটুকু বলতে পারি তোমার পরবর্তী জীবন সুখের শান্তিতে থাকবে। একটা কথা সবসময় মনে রাখবে বোন, যদি তুমি নুন ভাত ডাল ভাত খাও তাতে তোমার কষ্ট হবে না, কিন্তু স্বামী সুখটা খুব ভালো দরকার, তাই না? না গো, তোমার বিয়ে যে এবছর মানে কোনো বছরই থাকবে না, কারণ বারবারই কেটে যাবে, বারবারই কেটে যাবে। অতএব এটাকে যদি প্রতিকার না হয় তাহলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন তুমি করতে পারবে না। আর যদি তোমার আমফান ঝড়ে তোমার বাড়ির চালটা উড়ে চলে যায়, তুমি নিজে ঠিক না করো, তাহলে কি তোমার চাল অটোমেটিক গজিয়ে যাবে? তাহলে তোমার জন্ম চারটা যে দোষটা আছে তা যদি প্রতিকার তুমি নিজে এসে না করো, তাহলে কি করে তার সংশোধনটা হবে, তাই না? তোমার জীবনটা আমফানের মতো ওই সময় তছনছ করে দিয়ে গেছে, তাই তো? অতে পারলে একটু যোগাযোগ করো। জীবনে অর্থটাই সবকিছু নয়, টাকা তো সব জায়গাতেই লাগে, মরলেও টাকা লাগে আর জন্মালেও টাকা লাগে, তাই না? অতএব যদি ভালো থাকতে চাও, বাঁচতে চাও, একবার ভালো জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার করো, তাহলে আর সারা জীবন কষ্ট পাবে না। তো এটাই অনেকের মাথার মধ্যে থাকে না। আমি অনেক সময় দেখেছি, যেমন মানে রেকর্ডিং প্রোগ্রাম চলে, পুনঃপ্রচার চলে, বারবার টিভি স্ক্রিনে লেখা থাকে পুনঃপ্রচার, তারপরেও দেখেছি যে মানুষে ফোন করে বলে একটু কথা বলতে চাই, জানতে চাই। জানা যদি অতই দরকার থাকে, চেম্বারগুলো খোলা আছে, চেম্বারে যোগাযোগ করুন। আর যখন টিভিতে লাইভ লেখা থাকবে LIVE, তখন ভাববেন যে এখানে লাইভ সম্প্রসারণ হচ্ছে, এবং সেখানে ফোন করলে সেখানে ল্যান্ড ফোন নাম্বার দেওয়া থাকে, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। কিন্তু মনে রাখবেন সবসময় সব কথা এই টিভির মাধ্যমে হয় না, যদি সমস্যা সত্যি থাকে তাহলে পয়সা খরচা করতে হবে, জীবনে খরচা না করলে কোনো কিছু হয় না। ভালো থাকতে গেলে যদি আপনি এই ব্যাপারে অ্যাওয়ারনেস থাকে যে আমাকে ভালো থাকতে হবে, আমার সন্তানকে ভালো রাখতে হবে, আমার মেয়েকে ভালো করে বিয়ে দিতে হবে, আমার মেয়ে যে খারাপ দোষটা কাটাতে হবে, আমার মেয়ে জীবনে সুখ শান্তি ভরাতে হবে, তাহলে চেম্বারে যোগাযোগ করুন। দূর বলে কিছু নেই পৃথিবীতে, সব কিছুর কাছে। যদি আপনি মনের জোর থাকে, মনে করেন যে আমাকে ভালো হতেই হবে, তাহলে আপনি পারবেন। যদি এমনই মনের জোর থাকে, তার সেই জোর কিন্তু আপনার কাজে লাগাতে হবে। কারণ ভাবুন যে যমের হাত থেকে কিন্তু সাবিত্রী ও সত্যবানকে ছিনিয়ে নিয়ে এসেছিল, সে কিন্তু শ্মশানে গিয়ে যমলোকে গিয়ে পর্যন্ত তার স্বামীর পেছন ছাড়েনি, তার প্রাণ টেনে ছিনিয়ে নিয়ে এসেছিল। তো সেখানে মানুষ কেন পারবে না? আজ তো মহিলারা এরোপ্লেন চালাচ্ছে, মহিলারা বাস চালাচ্ছে, লরি চালাচ্ছে, সেখানে মানুষ দূর আবার কি? এখন ট্রেন বন্ধ হলেও বাস তো খোলা আছে, আপনি বাসে করে ট্রাভেল করুন। যদি মনে হয় 2021 সাল থেকে আমি জীবনটাকে মানে বলা হয় না যে স্বচ্ছ ভারত অভিযান,
তো সেটা যে দোষমুক্ত জীবন যদি চান, যে আপনার যে জন্মছকের দোষগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে, সেগুলোকে কাটাতে হবে, এবং 2021 সাল থেকে আপনার জীবনটা স্বর্ণযুগ শুরু হবে, স্বর্ণময় জীবন শুরু হবে, তাহলে কিন্তু বাড়িতে বসে না, চেম্বারে কি যোগাযোগ করতে হবে প্লিজ। আর ওই সব জ্যোতিষদের প্রোগ্রাম প্লিজ দেখবেন না, এইটুকুই বারণ করছি যে যে টোটকাগুলো করবেন না, দেখেন দেখুন টোটকা করবেন না, কারণ ওই আপনি ব্যাংকের থেকে ভুরি ভুরি টাকা লোন নিন আর এক মুঠো চাল পেছন থেকে ফিরে ফেলে দিয়ে চলে যান, ব্যাংকের লোন শোধ হয়ে যাবে, এটা কখনো হয় না। আমি কেন বলছি, এই ধরনের কথায় বহু মানুষ কিন্তু প্রতারিত হতে পারে, তারা ব্যাংকের থেকে লোন নিয়ে আর 5 কেজি চাল কিনে স্টোর করবে, রোজ এক মুঠো করে ফেলছে ভেতরে বাইরের দিকে, এটা কিন্তু অন্যের অপচয় হওয়া, মা লক্ষ্মীকে অপমান করা। তাই মনে রাখবেন, জীবনে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, কষ্ট করতে হবে, তাহলে জীবনের কোনো ঋণই শোধ হবে না। শুধু ব্যাংকের থেকে ঋণ নিয়ে শোধ নয়, বাবা মায়ের ঋণও শোধ কোনোদিন করতে পারবেন না। যারা মনে করছেন যে জীবনে ঋণ শোধ করতে হবে, অর্থাৎ ভগবানেরও কিন্তু অনেক বড় ঋণ আছে আমাদের উপর জন্ম দেওয়ার জন্য, তার ঋণও শোধ করতে হবে, পিতৃমাতৃ ঋণ শোধ করতে হবে, সংসার জীবনের ঋণ শোধ করতে হবে, বয়সকালে বাবা মায়ের ঋণ শোধ করতে হবে, তারা সবার শেষে যে মানুষের ঋণ শোধ করতে হবে, যে মানুষগুলো আপনার পাশে আছে, আপনাকে ভালোবাসছে এবং আপনাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমারও তো প্রচুর ঋণ, যে এত মানুষ আমার কাছে আসছে, প্রতিকার নিচ্ছে, ভালো থাকছে, সে ভালো থাকার ঋণ তারা কিন্তু শোধ করে দিয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থের বিনিময়ে। তাই মনে রাখবেন, জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে গেলে অর্থ অনর্থের মূল, আবার অর্থই সব কিছু ঊর্ধ্বে রয়েছে। তো অর্থকে ব্যবহার করতে হবে, অর্থকে আলমারিতে বা লকারে রাখলে হবে না, কেন অর্থ থেকে অর্থ বাড়বে না। সমস্যা দূর করলে, সমাধান করলে মানুষের জীবনে সুসময় আসবে, ভালো সময় আসবে, সেখানে আপনার সন্তানের চাকরি ভালো জায়গায় হতে পারে, আপনার মেয়ে ভালো জায়গায় বিয়ে হতে পারে, আপনার ছেলে মেয়ের লেখাপড়া ভালো হতে পারে, শত্রু নাশ হতে পারে, রোগ জ্বালা থেকে মুক্ত হতে পারেন, বাড়ি ঘর প্রাপ্তি হতে পারে, গাড়ি প্রাপ্তি হতে পারে, সব সমস্যা মিটতে পারে এবং জীবনের কোনো ব্যবধান বাধা থাকবে না। তাই মনে রাখবেন, চেম্বারে এসে যোগাযোগ করুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।